খুবই উন্নত মানের বাদশা। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, চলে এসেছি চুয়াডাঙ্গা সদর পুকুর গরুর হাটে। আমি একটি আপনাদেরকে গরু দেখাচ্ছি, গরুটি খুব সুন্দর দেখতে। তো গরুটি কি জাতের, কেমন দাম যাচ্ছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত চাচ্ছেন গরুটি? দাম দিচ্ছি 130। 130। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের। আচ্ছা, গরুটি বেশ ভালোই তো, অনেক ভালো চকচকে আছে, কালার ভালো, সাইজও ভালো অনেক। আচ্ছা, না কাস্টমারে কি বলতেছে? কাস্টমারে কয় 90-95, 1 লাখ এরকম দাম বলতেছে। আচ্ছা, কেমন নিয়ত আছে? আমার নিয়ত আছে 10,000 হলে দেয় তো ভাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে এই কালো গরুটি সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। ঠিক আছে, দোয়া রাখি, ভালো থাকেন। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে এই গরু দুইটা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন, গরুটি কি জাতের এবং কেমন দামে বেচা কেনা হচ্ছে আমরা একটু জেনে আসি। আচ্ছা, ভাইজান গরু দুটো আপনার হচ্ছে? জি জি। আচ্ছা, এগুলো কি জাতের গরু? এটা হচ্ছে ব্রাহ্মা। ব্রাহ্মা? জি। আচ্ছা আচ্ছা, আর এটা কি জাতের? এটা পাকিস্তানি 100। পাকিস্তানি 100। আচ্ছা, এত অনেক বড় হবে মনে হচ্ছে। খুব উন্নত মানের জাত এটা, অনেক বড় হবে। আর এটা তো ব্রাহ্মা, এত মানে সবাই জানে ব্রাহ্মা জাতটা কেমন হয় আর কি। জি জি। কোনটিতে কত দাম আপনি চাচ্ছেন? আমি জোড়া দাম চাচ্ছি 220। 220। জি। আচ্ছা আচ্ছা, কাস্টমাররা কি বলতেছে? কাস্টমারে কেউ বলছে 140, কেউ বলছে 120, এরকমই। তাছাড়া উঠছে না। উঠছে না? না জি না। এগুলো বয়স কেমন হবে? বয়স 6 মাস মতন। 6 মাস? জি 6 মাস। খুবই উন্নত মানের বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কাস্টমাররা তো দাম বলছে। জি, দাম তো বলছে, ভালো বাচ্চা তো দাম না বললে হয়। আচ্ছা, তো ভাইজান কেমন নিয়ত আছে? 170 হলে মনে করছি ছেড়ে দেব। 170? জি। আচ্ছা আচ্ছা, দেখেন এত সুন্দর বাচ্চা, এই দেখেন ব্রাহ্মা। ব্রাহ্মা? চ্যানেল কোন চ্যানেল ভাই আপনার? একটা বাংলার কৃষি কথা। তো ভাইজান অনেক ধন্যবাদ আমার দর্শকদেরকে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। বেচা কেনা করেন, দোয়া রাখি। আচ্ছা, এখানে অনেক কাস্টমার আছে, অনেকে কেনা বেচা দেখতেছে, অনেকে কিনতেও এসছে। এই বাচ্চা দুইটার কাছে খুব ভিড়। তাই? আসলে বাচ্চা দুটো অনেক সুন্দর, হাটের ভিতরে সেরা গরু। আমি আরও অনেক ঘুরে ঘুরে আসলাম, এত সুন্দর কোয়ালিটি গরু আমি এখনও পাইনি। সবগুলো পাকিস্তানি জাতি, সব পাকিস্তানি। আর এখানে ব্রাহ্মা, আর এটা হলো আপনার পাকিস্তানি শাহিওয়াল, তাই না? গরুগুলো দেখেছেন কত সুন্দর,